OnePlus, Xiaomi, Samsung এর মতো ব্র্যান্ডগুলোকে কিল করার জন্য নাথিং তাদের প্রথম ফোন নাথিং ফোন 1 কে নিয়ে আসবে এটা হয়তো এতদিনে সকলেই জেনে গেছেন আর মাত্র এক মাসের মতো সময় বাকি রয়েছে এই স্মার্টফোনটা অফিশিয়ালি अनाउंस করার সো আজকের ভিডিওতে নাথিং এর ফুল ডিটেইলস আপনাদের জানাচ্ছি কেমন স্পেসিফিকেশন আর প্রাইসের সাথে ফোনটা আসবে সর্বপ্রথম নাথিং এর এই ফোনটা ভেরি ভেরি স্পেশাল হয়ে যায় এই কারণেই এখানে নাথিং কোম্পানির সিইও যিনি কিনা এর আগে OnePlus এ কাজ করতেন তিনি এই স্মার্টফোনটাকে মার্কেটে আনছেন আর OnePlus এ যেহেতু এখন সফটওয়্যারজনিত সমস্যা সবচেয়ে বেশি আর ফোর্সফুলি বিবেকে ইলেকট্রনিক্স OnePlus কে Oppo-র সাথে মিক্স করে ফেলেছে এই কারণে কার্লপি OnePlus থেকে বেরিয়ে নিজের কোম্পানি স্থাপন করেন যার নাম হচ্ছে গিয়ে নাথিং আর নাথিং ফোন 1 স্মার্টফোনটা হবে এমন একটা স্মার্টফোন যেটা কিনা সব ধরনের ইউজারকে টার্গেট করে তৈরি করবে নাথিং এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপেরিয়েন্সের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে 90% স্টক অ্যান্ড্রয়েডের সাথে পাওয়া যাবে নাথিং ফোন 1 এ মানে আপনি কোন একটা স্মার্টফোন কিনলে বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে যারা কিনা শাওমির ফোন কিনে থাকেন তারা তো এই ব্যাপারটা সবচেয়ে বেশি আন্দাজ করতে পারছেন এছাড়া Realme আর Vivo স্মার্টফোনে RAM ম্যানেজমেন্টে একটা ঘাটতি দেখা যায় তো এই সকল সমস্যাকে দূর করে ফেলবে নাথিং এর সফটওয়্যার নাথিং ফোন 1 স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 12 এর সাথে আসবে আর আগামী 2 বছরের Android এর আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে নাথিং ফোন 1 থেকে এই স্মার্টফোনটার লঞ্চারটা বর্তমানে প্লে স্টোরে পাওয়া যায় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগনের 7 জেন 1 এই চিপসেটটা কেমন হবে সেটা তো ফোনটা আসলে জানা যাবে তবে বর্তমানে মার্কেটে থাকা স্ন্যাপড্রাগন 778G থেকে অনেকটা বেটার হবে স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেটটা এবং কিছুটা মিনি ফ্ল্যাগশিপ টাইপের পারফরম্যান্সও দিয়ে দেবে এই চিপসেটটা তার সাথে নাথিং এর অপটিমাইজেশন তো থাকবেই সো গেমিং এর ক্ষেত্রে অথবা একদম এক্সট্রিম ভাবে ফোন ইউজ করার ক্ষেত্রে নাথিং এর এই ফোনটা সকলের মন জয় করতে পারবে এছাড়া 6GB এবং 8GB এই দুটো RAM ভেরিয়েন্টের সাথে আসবে নাথিং ফোন 1 এখানে ভার্চুয়াল ভাবে RAM এক্সটেন্ড করার ফিচার থাকবে কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে 128GB এবং 256GB এর ফাস্টেস্ট UFS 3.1 এর ইন্টারনাল মেমরি থাকবে ফোনটার ভেতরে আর এই স্মার্টফোনটাতে হয়তো SD কার্ডের কোনো স্লটকে ইউজ করবে না নাথিং তাছাড়া ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেলের ট্রিপল অথবা ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে নাথিং ফোন 1 স্মার্টফোনটা এখানে 8 অথবা 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইডের পাশাপাশি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করতে পারে কার্লপি তাদের নাথিং ফোন 1 এ আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করবে নাথিং যেটা থাকবে ছোট আকৃতির পাঁচ হোলের মধ্যে এই স্মার্টফোনটার ডিজাইন এখনো অবধি ক্লিয়ার ভাবে রিভিল করা না হলেও বেশ কিছু ডিজাইনার এই স্মার্টফোনটার ডিজাইনকে আনভিল করেছে তাদের ইচ্ছা মতো মানে কার্লপি এর আগে ফোনটার ডিজাইন নিয়ে কিছুটা হিন্ট দিয়েছিলেন আর সেই হিন্টের আলোকেই এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে সো ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসপ্লে সেকশনে একটি সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করবে কার্লপি তাদের নাথিং ফোন 1 এ এই স্মার্টফোনটার ডিসপ্লেটা অনেক বেশি অপটিমাইজ হবে এবং এখানে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সফটওয়্যার বেস ফেস আনলক আর জায়রো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি NFC আর ব্লুটুথ 5.2 কে ইউজ করা হবে ফোনটার কানেক্টিভিটিতে এই স্মার্টফোনটা 5G কে সাপোর্ট করবে আর এখানে 13 থেকে 15টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যেতে পারে সো ওভারঅল বলতে গেলে সর্বশেষে ব্যাটারি সম্পর্কে জানা যাক 4500mAh এর ব্যাটারি থাকবে নাথিং ফোন 1 এ এটা বর্তমানে অনেকটাই কনফার্ম এছাড়া 45 ওয়াটের চার্জিং স্পিডটাকে ইউজ করা হবে ফোনটাকে চার্জ দেওয়ার জন্য সো বন্ধুরা এই স্মার্টফোনটা বাংলাদেশে অফিশিয়ালি তো আসবে না সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন ইন্ডিয়া সহ ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে আগামী 12 জুলাই অফিশিয়াল ভাবে রাত 8টা কি 9টার দিকে অফিশিয়াল ভাবে এই স্মার্টফোনটাকে अनाउंस করা হবে আর এই ফোনটা দের থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশে গ্রে মার্কেটে মানে আনঅফিশিয়াল মার্কেটে চলে আসবে যেমনটা কিনা OnePlus, Xiaomi আর Realme ফোনগুলো চলে আসে তো তখন শুধুমাত্র 25 থেকে 30 হাজার টাকার আশেপাশে নাথিং ফোন 1 কে আপনারা ইজিলি পেয়ে যাবেন তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20 থেকে 25 হাজার রুপিতেই লঞ্চ করা হবে নাথিং ফোন 1 কে তবে আপনি যদি এখন 20 হাজার টাকার উপরে সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন